দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স নিবেদিত বেঙ্গল হাউসওয়াইফসে। আমাদের আজকের বিষয় স্বামী এবং সুখের সংসার। এই বিষয় নিয়ে আমরা তিনজন অতিথির সাথে কথা বলবো, আগে ওনাদের সাথে পরিচিত হয়ে নেই। কি নাম আপনার? আমার নাম ইশরাত জাহান। ইশরাত জাহান, কি করছেন আপনি? আমি হাউসওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে। কত বড়? 4 বছর। 4 বছর। আপনার নাম? আমি আফরোজা নাজনীন, আর 22 বছরের সংসার। আচ্ছা, লং টাইম। প্রেমের বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে। তার আগে 12 বছর প্রেম করেছি। ওরে বাবা, তো লং টাইম জার্নি। খুব ভালো, 34 বছর চলে গেছে তাহলে একজনের সাথে। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে। আর আমি তো হাউসওয়াইফ, ফুল টাইম হাউসওয়াইফ। সাথে এখন পারে কিছু টিভি শো করছি, কুকিং শো। একটু কুকিং এর প্রতি খুব ইন্টারেস্টেড হয়েছে। হ্যাঁ, ইন্টারেস্ট থেকে এখানে আসা। আচ্ছা আচ্ছা। আপনার কি নাম? শম্পা মণ্ডল। শম্পা, শম্পা কি করছেন? মাস্টার্স কমপ্লিট করেছে, হাউসওয়াইফ। হাউসওয়াইফ। কত বছরের বিয়ে? 14 বছর। ও, প্রেমের বিয়ে? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। সেটল ম্যারেজ। আপনার ইশরাত, আপনার কি প্রেমের বিয়ে নাকি সেটল ম্যারেজ? হ্যাঁ, প্রেমের বিয়ে। পরে সেটল হয়েছে? পরে সেটল হয়েছে। আচ্ছা, ওনার প্রেমের বিয়ে, আপনার সেটল ম্যারেজ, আর উনি হচ্ছে দুটোই। তো কি মনে হচ্ছে, মানে কেমন মনে হচ্ছে যে যে প্রথমে প্রেম করেছেন পরে সেটল হয়েছে, সব কিছু মিলে কেমন আছেন আর কি? সব কিছু মিলে আছি, ভালো আছি। মানে আপনারটা কিন্তু পারফেক্ট হয়েছে, কারণ আপনি নিজে পছন্দ করেছেন, প্রেম করেছেন, তাকে জেনেছেন, দেখেছেন, পরে ফ্যামিলি ইনভলভ হয়ে আপনাদের বিয়েটা হয়েছে। তার মানে ফ্যামিলিও তারপরে যখন বিয়ে করব তখন আমার শ্বশুর বাড়ি থেকে রাজি হচ্ছিলেন না। আচ্ছা, কেন? আমাকে হয়তো ভালো লাগে নাই বা আমাকে দেখেই নাই বেসিক্যালি। মানে ওই যে ছেলেকে যে প্রেম করলে বিয়ে দিব না, এক ছেলের বউ, তারা তাদের পছন্দ মতো বিয়ে দিবে, যার কারণে ওটা বিয়ের আমরা নিজেরাই করলাম। কিন্তু বিয়ের পরেও মেনে নেয় নাই। 10 বছর উনি আমার চেহারা দেখেন না, আমার শ্বশুর শাশুড়ি। 10 বছর পর আমার বিয়ে হওয়ার পর আমার প্রথম চেহারা দেখছেন। যাক, এখন নিশ্চয়ই দেখা যাবে অনেক ভালো রিলেশন আমার। মাশাআল্লাহ, ভালো সম্পর্ক। আপনার সেটল ম্যারেজ কেমন মনে হয়? মাঝে মাঝে কি আফসোস হয় যে প্রেম করে বিয়ে করলে ভালো হচ্ছিল, আহা একটু প্রেম প্রেম ব্যাপার থাকতো? না, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে একটু আর্লিতে। ইন্টার কমপ্লিট করার পরে বাবা আর আমার শ্বশুর দুই ফ্রেন্ড ছিল আর কি, বিয়ে দিয়ে দিয়েছে। তো এর আগে আমরা আসলে কেউ কাউকে দেখিনি। বিয়ে করার পরে দেন আমরা কথা বলি আর দেখা হয় আমাদের। মানে আচ্ছা, খারাপ না, ভালোই। ভালোবাসা প্রকাশ শেষ কবে করেছেন? ভালোবাসা প্রকাশ বলতে, ভালোবাসি কথাটা ওভাবে আলাদা করে হয়তো ভাবে বলা হয় না, যে ভালোবাসি তোমাকে। কিভাবে প্রকাশটা করেন এটা একটু জানতে চাই। আসলে এখন ভালোবাসা প্রকাশটা হয়ে গেছে অনেকটা দায়িত্ব, দায়িত্ববোধ ফ্যামিলির প্রতি। কোনো রোমান্টিকতা কি নাই এখন আর? রোমান্টিকতা আছে, কিন্তু মানে সংসারের কাজে এত বেশি ব্যস্ত, ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, যে কারণে দেখা হয়। মনে পড়ে কি যে শেষ রোমান্টিক কবে হয়েছেন, বা সেটা কথা হোক বা কোনো আচরণ হোক, সে করেছে অথবা আপনি করেছেন, মনে পড়ে এরকম? একটু জানতে চাচ্ছি। শেষ রোমান্টিক আসলে ওভাবে টাইমিংটা বলতে পারবো না, যে হাত ধরে কোনো পার্কে হাঁটা অথবা কোনো মুভি দেখতে গিয়ে জাস্ট হাতটা ধরা এরকম। পার্কে হাঁটা না, মনে পড়ে না পার্কে হেঁটেছি হাত ধরে। বা সে অফিস থেকে ফেরার পথে আপনার জন্য ফুল নিয়ে এসেছে, আপনি তাকে হয়তো তারপর জড়িয়ে ধরেছেন খুশি হয়ে। ফুল এনেছিল, সেটা আমার লাস্ট বার্থডেতে। হ্যাঁ, আপনি কি করেছেন ফুল দেওয়ার পরে? আপনি কি ওকে থ্যাংক ইউ এরকম? না, ফুল দেওয়ার পরে খুশি হয়েছিলাম, থ্যাঙ্কস বলেছিলাম। জড়িয়ে ধরেছিলেন? জড়িয়ে ধরিনি, প্রকাশটা আপনি করেননি। হ্যাঁ, প্রকাশটা। মানে মনে হয় মাঝে মাঝে এরকম প্রকাশটা করা উচিত। আসলেই করা উচিত।
একদিক থেকেই যে সবাই করবে তা না, যে আমি প্রকাশ করছি না আর আমি আশা করব যে আমার হাজবেন্ড আমার দিকে প্রকাশ করবে, এটা ঠিক না। প্রকাশ করতে করতে কিন্তু প্রকাশটা হয়, আর প্রকাশ আমরা যত কম করব, করি না করতে করতে কিন্তু প্রকাশটা একসময় বন্ধ হয়ে যায়, ভালোবাসাটাও কেমন যেন সাদা হয়ে যায়, মানে একটা লজ্জার একটা দেয়ালটা মোটা হতে হতে পুরু হতে হতে না আর সেই প্রকাশগুলো হয় না। অথচ দুজনই কিন্তু এক্সপেক্ট করে যে ও একটু এরকম করবে বা আমি একটু এরকম করবো। আপনার কবে শেষ প্রকাশ করেছেন আসলে সে করেছে এইভাবে? আমাদের আমাদের এটা অনেক দিন থেকে, আপনাদের যেহেতু অনেক লম্বা প্রেমের সম্পর্ক বললাম আর অনেক কিছু হয়ে গেছে শ্বশুর বাড়ি, মানে ঝামেলা টামেলা পার করে ঝগড়াঝাটি অনেক করে তিতা হয়ে গেছে কিছু পরে, যেটা হইছে যে এখন যেটা আছে এখন ওইভাবে আসলে প্রকাশ তো করা হয় না। সবচেয়ে মজার কথা হচ্ছে সেদিন আমি মানে আমার হাজবেন্ডের হাত ধরলাম বা কি ও আমার হাত ধরেছে, আমার ছেলে অবাক হয়ে গেছে, মা বাবা তুমি মার হাত ধরেছো? মানে সে খুব এটা বলে তুমি মার হাত ধরো, মানে ওর কাছে এটা খুব অবাক বিষয় যে আপনার কাছে মনে হয়নি এই যে ছেলেটা খুবই অবাক হচ্ছে, তার মানে হচ্ছে এটা কেন বিষয়টা এরকম হবে কেন যে তুমি আমার হাত ধরছো, এটা একটা অস্বাভাবিক বিষয় হয়ে কেন দাঁড়াবে? ওদের কাছে রেগুলার ঘটনা হওয়া উচিত কিন্তু আমাদের হয় না। মানে কখনো কি মনে হয় এই যে দেয়ালটা ভাঙি, এই যে একটা রিলেশন এরকম হয়ে গেছে, যেটা হয়েছে একসময় মনে হতো না, একসময় আমাদের দুজনেরই হয়তো মনে হতো, এখন যেটা হয়ে গেছে হয় না। আর আমরা আবার দুজন দু জায়গায় থাকি, হয় যেমন চলছে চলুক না, এখন যেটা হয়েছে আমরা দুজন দু জায়গায় থাকি, তো দেখা যায় ও যখন আসে আমাদের অনেকগুলা মানে কাজ থাকে, হ্যাঁ এখানে যেতে হবে বা ওখানে যেতে হবে বা এই কাজটা করতে হবে, তো দেখা যায় ওগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, কারণ অল্প সময়ের মধ্যে কাজগুলো সারতে হয়, যার কারণে ওই নিজেদেরকে নিয়ে আলাদা করে চিন্তা করা হয় না। আসলে যেটা আমরা মনে করি কি, আমরা ব্যস্ততার দোহাই দেই বা এই যে কাজ বলছেন, প্রকাশ ভালোবাসা প্রকাশের জন্য কয়েকটা সেকেন্ড কিন্তু যথেষ্ট বা কয়েকটা মিনিট যথেষ্ট। আর প্রকাশটা আমার কাছে মনে হয় আমার কাছে লাগে যেটা আপেক্ষিক, আমি কিন্তু চাই না যে হ্যাঁ ওই যে ফুল নিয়ে আসুক, এটা আমার দরকার নাই, আমি শুধু চাই যে আমি যদি একটু হ্যাঁ সিক থাকলাম, এসে যদি একটু হাত দিল বা আপনার পাশে একটু বসলো, আপনার মাথাটা একটু হাত দিয়ে দিল বা বললো ঠিক আছে তুমি রেস্ট নাও, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি দেখছি, আপনার পাশে গিয়ে হয়তো দাঁড়িয়ে বললো কি রান্না করছো, একটু আপনাকে ধরলো, আপনার কিন্তু ওইটা অনেক ভালো লাগে। এই ধরনের প্রকাশগুলো আসলে এটা কিন্তু আপনি এক্সপেক্ট করছেন হাজবেন্ডের কাছ থেকে, ঠিক তেমনি আপনার হাজবেন্ডও কিন্তু এরকম ছোট ছোট এক্সপেকটেশন আপনার কাছ থেকে করছে, কিন্তু এখন আর হয় কি আমাদের কেউ কাউকে বলি না যে আমি এটা আশা করছি, আমাদের মনে হয় এত বছরের সম্পর্ক করতে বোঝা উচিত, হ্যাঁ আপনারটা জানতে চাচ্ছি, শেষ কবে ভালোবাসা প্রকাশ করেছেন অথবা সে করেছে কবে? আসলে আমার বিয়ের 4 বছর আমরা ভালোই মোটামুটি কেটেছে, এরপরে আস্তে আস্তে আমাদের দুইজনই ব্যস্ত, আমি সংসার প্লাস ও অফিস, বাচ্চা মানে ছেলেটা হওয়ার পরে অতটা টাইম দিতে পারে না। তারপরও গত ভ্যালেন্টাইন্স ডে যে এটা প্রতি বছরই আমার জন্য ফুল নিয়ে আসে, ওটা ভ্যালেন্টাইন ডে একটা উপলক্ষ রুটিন হয়ে যাচ্ছে কি ফুল নিয়ে আসাটা, নাকি ভালোবাসা থেকে ধরেন সকালে অফিস যাওয়ার সময় একটু জড়িয়ে ধরলো, এরকম কখনো করেন যে যাচ্ছে একটু জড়িয়ে ধরলাম বাই বললাম? হ্যাঁ এটা করে, এটা রেগুলারই করে, বাট যে ফুলটা আমি খুব পছন্দ করি এক্সপেক্ট করি, বাট ও ফুলটা খুব বেশি একটা আনে না। আপনি ফুল পছন্দ করেন এক্সপেক্ট? হ্যাঁ মানে ফ্লাওয়ারটা আমার খুব ভালো লাগে। কখনো রান্না করছেন ছুটির দিনে, সে হয়তো বাসায় আছে, রান্নাঘরে যায় আপনারকে কোনো সারপ্রাইজ দিতে বা কোনো গল্প করতে কথা বলতে, এরকম খুব একটা যায় না, রান্নাঘরটা ওর পছন্দ না, কিন্তু থাকে রান্নাঘর বাদে ও মানে ঘরের কাজ টাজ করলে ওগুলোতে হেল্প করে। বাট আপনি যেটা বলছিলেন লাস্ট ভ্যালেন্টাইন ডে তে লাস্ট আপনাকে ফুল দিয়েছে, অলমোস্ট 1 বছর হয়ে আসলো, আপনি এত ফুল পছন্দ করেন এটা কি উনি জানে? আমাকে জানে, বাট ফুলটা সে আনার সময় পায় না, বাট এক্সকিউজ দেয় নিয়ে আসে না, কিন্তু আমার ইচ্ছা করে যে ও আমাকে একটু ফুল নিয়ে আসুক মাঝে মাঝে। আপনারা কি কখনো বসে এরকম আলোচনা করেছেন যে কি কি আপনি কিরকম পছন্দ করেন, যে আমি এটা পছন্দ করি? হ্যাঁ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যখন আমার একটু প্রবলেম হয় যে হ্যাঁ দেখছি যে আমাদের একটু গ্যাপটা হয়ে যাচ্ছে, তখন আমরা বসে বলি যে তুমি এইভাবে একটু কাজগুলো করো, মাঝে মাঝে একটু মুভি দেখি, তো দেখে মুভি দেখে আপনার সাথে বসে, হ্যাঁ মুভি টুভি দেখলে তখন ঠিক হয়, বা এমনি বেড়াতে যাওয়া বাইরে পার্কে হাঁটতে যাওয়া রাস্তায় একটু হাঁটতে যাওয়া এরকম করেন? হ্যাঁ ছাদে হাঁটতে যাওয়া, হ্যাঁ হ্যাঁ করি।
তাই এটা আমি বলবো এরকম হাঁটতে যাওয়া না হলেও আমরা হয়তো লং ড্রাইভে গেলাম বা বের হলাম, শুধু দুজন যান, শুধু দুজন মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু ওইভাবে না, ধরেন হয়তো একটা কোনো কাজে গেলাম ফেরার পথে ঠিক আছে আমরা দুজন একটা রেস্টুরেন্টে ঢুকে দুজনকে নিলাম। কি আপনার হাজবেন্ড করে না ড্রাইভার? আমিও করি, আমার হাজবেন্ডও করে। কখনো ড্রাইভিং এর মাঝখানে আপনার হাত ধরে? না এরকম এখন হয় না, এটা অনেক আগে হতো। আর আপনি মনে করিয়ে দেন না যে তুমি তো আগে এরকম আমার হাত ধরতে, এখন কেন ধরছো না বা ধরো না? পর্যটন একটা কোর্স করছি তো সেদিন আমার সকালে ও আমাকে নামাজ দিতে আসছে, ড্রপ করতে আসছে, তো আমি ওকে তখন বললাম যে এখানে একটা কোথায় যেন মানে আমরা, ও তখন ঢাকার বাইরে ছিল, তো আমাদের বিয়ের পর আমরা একটা হোটেলে কোথাও গিয়েছিলাম, ওখানে কোথাও। আপনি হোটেলে কোথায় গেছেন সেটা আমরা শুনবো, আমাদের একটা বিজ্ঞাপনের সময় হয়েছে, বিজ্ঞাপন বিরতি নিয়ে এসে আপনার বাকি গল্প শুনবো। দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকবেন বেঙ্গল হাউসওয়াইফস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলছিলেন আপনি আপনার গল্প। না আমি আমার হাজবেন্ডকে বললাম যে ড্রপ করছে, তখন আমি ওকে বললাম এখানে কোথায় যেন আমরা আসছিলাম, তো ওর দেখলাম ওটা মনেও নাই, বললো হ্যাঁ কোথাও একটা আসছিলাম, ব্যাস শেষ। মানে পুরনো স্মৃতিও যে মনে আসে যে না ঠিক আছে চলো তো দেখে আসি কোথায় আসছিলাম। আপনার কি আর ইচ্ছা করেনি যে আরেকটু মনে করিয়ে দেই? না আর ইচ্ছা হয়নি, ও আসলে অনেক ব্যস্ত থাকে সেটাও ঠিক, আর বললাম না অনেক বছর একটা সম্পর্ক যেহেতু আছে তো মোটামুটি গ্যারান্টেড তো আমরা একজন আরেকজনের জন্য থাকার গ্যারান্টি, মানে যে একসাথে থাকলাম আর হয়ে গেল সেটা না, হয়তো ওই জন্য রোমান্টিক সম্পর্কটাকে যদি বাঁচিয়ে রাখেন আপনি অনেক মানে সময়টা অনেক এনজয় করবেন। বিষয়টা এরকম, ইশরাতেরটা শুনতে চাই, ইশরাত কি পছন্দ করে, হাজবেন্ড ফুল নিয়ে আসুক বা কি কি পছন্দ করে? ফুলের ব্যাপারটা যখন আসলো একটু বলি, আমার ফুল খুব পছন্দ কিন্তু ওর কেন জানি মনে হয় যে ফুল এত দেয়ার কি আছে, মানে ফুল বাসাতে তারপর নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ফুল কেন? সে কি পছন্দ করে দিতে, অর্নামেন্টস শাড়ি দেয় কিনে দেয়? হ্যাঁ শাড়ি কিনে দেয়, অর্নামেন্টস কিনে দেয়, তবে ওভাবে যে খুব অকেশনালি হোক মানে কোনো অকেশন হলে পরে সেটা, কিন্তু স্পেশালি যে এনে দিবে এইটা ওর মাথার মধ্যে কাজ করে না। তোমার যা দরকার তুমি কিনে নাও, তুমি তো কিনে নিতে পারো, তুমি শপিংয়ে যাচ্ছ তুমি কিনছো তুমি কেনো, কিন্তু কোনো কিছু দিলে যে আমার ভালো লাগবে এই জিনিসটা আসলে ওভাবে চিন্তা করে না। তো ফুলের কথাটা আমি একটু বলি, একটু যোগ করি যে ফুল জিনিসটা আমার খুব পছন্দ, তো সে ফুল খুব একটা আনে না। একদিন এরকম আমি সন্ধ্যাবেলা ফোন করে ওকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায়, বললাম আমি বেলি রোডে। আমি বললাম শোনো তুমি যে বেলি রোডে হাঁটছো, তুমি দেখো পাশে অনেক ছোট ছোট বাচ্চারা বেলি ফুলের মালা বিক্রি করে, তুমি আমার জন্য দুইটা মালা নিয়ে আসো। তো ওকে বলছি তুমি বেলি ফুলের মালা চাও? আমি বলছি হ্যাঁ চাই, নিয়ে আসো না, তুমি তো এমনিতে আনবা না। আমার কথা হলো তুমি তো এমনিতে আনবা না, আমি তোমাকে বলি তুমি আনো। তো সে বেলি ফুলের মালাটা আনলো, আমি তখন রান্নাঘরে কাজ করছি, সে এসে বলে এই নাও। আমি বললাম না এভাবে না, আমি পিছন ঘুরে চুলটা খোপা করে বললাম তুমি আমাকে এখানে পরিয়ে দাও। তো সে একটু একটু আনইজি ফিল করেছে, কারণ আমার জয়েন্ট ফ্যামিলি আমার বাসাতে আমার শাশুড়ি আমার দেবর আমার যা প্রত্যেকেই বেশ হাঁটাহাঁটি কিছু বলছে, ওরাকে আমি বলছি ওরা দেখুক কোনো সমস্যা নেই, তুমি আমাকে মালাটা পরিয়ে দাও কারণ আমার ইচ্ছা করছে যে তুমি আমাকে মালাটা পরিয়ে দেবে। তো তখন দেখলাম একটু আনইজি ফিল করতে করতে সে মালাটা পরিয়ে দিল, ওই মুহূর্তটা আমার খুব ভালো লেগেছে। এই যে সে যদি আরও বেশ কয়েকবারই এরকম ঘটনা ঘটাতো তখন কিন্তু তারও আর আনইজি লাগতো না, সে ধরেই নিত যে জিনিসটা এরকম করাই যায়। আচ্ছা আমরা তো শুনলাম যে আপনারা কি পছন্দ করেন, হাউসওয়াইফরা কি পছন্দ করে, ফুল পছন্দ করে, হাজবেন্ডরা এনে দেয় না কেউ দেয়, আপনারা কখনো কিনেছেন হাজবেন্ডের জন্য ফুল যে তোমার জন্য আজকে আমি একটা ফুল নিয়ে এসেছি? আমি কিনেছি। আচ্ছা আমি ফুল প্লাস তার প্রত্যেক জন্মদিন তার জন্য কেনাকাটা করেন, পয়লা বৈশাখ হ্যাপি নিউ ইয়ার কোনো অকেশনে আমি বাদ দিই না, আমি তাকে শিখাই যে দেখো আমি কিন্তু তোমাকে দিচ্ছি কারণ আমি কিছু তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি। তো প্রথম প্রথম খুব একটা রিপ্লাই পাইনি, এখন আমি রিপ্লাই পাই একটু একটু করে। আচ্ছা মানে কোনো অকেশন ছাড়া শুধু শুধুই রাস্তা দিয়ে একটা ফুলওয়ালা যাচ্ছে হাজবেন্ডের জন্য একটা ফুল নিয়ে যায় এরকম কখনো ভেবেছেন? না এটা আমার করা হয়নি, আমি অকেশনালি দিয়েছি। আপনি কখনো করেছেন? আমাদের আসলে ফুলটা দেয়া হয়নি 34 বছরের মধ্যে, কি কি করেছেন শুনি? আগে আগে দিত, আগে তো এরকম একদম অনেক ফুল পাঠায় দিত, না সে কি দিত সেটা জানতে চাচ্ছি না, আপনি কি করেছেন? আমি কখনো ফুল দেইনি কারণ ওর ফুল জিনিসটা খুব একটা পছন্দ না। ও পছন্দ করে পারফিউম, খুব ভালো ভালো পারফিউম ইউজ করে, আমি ওকে ওই আমি যেহেতু ওর পারফিউমের আমি কিনতে পারবো না হয়তো ঠিকটা, আমি ওকে নিজেই কিনে দিতাম আমরা দুজনে একটু খেতে পছন্দ করি। তো আমি যেমন কোনো একটা শো করলাম হয়তো
এখন বাসায় যাব যে বলবো চলো তোমাকে একটু কফি খাওয়াই নিয়ে আসি, হ্যাঁ যে আমি হয়তো খুব অল্প 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 কফি খাওয়াই দিলাম, এভাবে আমাদের হয়, হয়তো মানে ফুল টুল দেওয়া হয় না। বা আমার একবার বার্থডে ছিল, ও ব্যাংককে ছিল, তো ও ওখান থেকে ফোন দিয়ে রেস্টুরেন্টে বলে বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, ফুল জিনিসটা না কিন্তু খাওয়াটা আমাদের মধ্যে খুব হয়। আপনার সুমি, আপনার আপনি আপনার হাজবেন্ডকে এরকম কী কী সারপ্রাইজ দিয়েছেন, ফুল এনেছেন কখনো হাজবেন্ডের জন্য? ফুল ওর অকেশনালি আনা হয় বার্থডেতে, ভ্যালেন্টাইন্স ডে মাঝে মাঝে দেই, তো বার্থডেটা একদম প্রতি বছরই একদম এমনি হয়তো বাইরে একটু গেছেন রাস্তায় একটা ফুল বিক্রি করছে মনে হয়, ওটা আসলে ওর জন্য আনা হয় না, দেখা যায় ঘরের জন্য নিয়ে আসছি, স্পেশালি ওর জন্য কেনা হয় না মনে হয়, বা আজকে মনে হচ্ছে যে আসলেই তো এটা আমরা তো এক্সপেক্ট করি তার জন্য তো আসলে কখনো করা হয়নি। আসলে ও এই জিনিসটা এতটা পছন্দ যে ও মানে এতটা পছন্দ করে না, তো ওর জন্য কেনাকাটা করি। ম্যারেড লাইফে আসলে যেটা হয় বাবা মার আশীর্বাদ দরকার হয়, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, রিলেটিভস বা এই যে রিলেটিভসদের সাথে ইনভলভ থাকলে যেটা হয় অনেক ধরনের অকেশন, এর বাড়ি যাওয়া, এ আসবে ও আসবে, অনেক রকম দায়িত্ব পালনের মাঝখানে কিন্তু এক ধরনের সুখ তৈরি হয়। আপনি তো 10 বছর একা ছিলেন, আপনার কাছে আমার কিন্তু রিলেটিভদের সাথে সম্পর্ক যোগাযোগ ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিল না, কিন্তু হাজবেন্ডের ফ্যামিলি বাকি সবার সাথে যোগাযোগ ছিল, নানি শাশুড়ি মামা শ্বশুর সবাই আসা যাওয়া করতেন। ইশরাতের কি মনে হয়, ইশরাত তো জয়েন্ট ফ্যামিলিতে আছে, জয়েন্ট ফ্যামিলিতে আছে, মনে হয় কখনো যে একা থাকলে কত কিছু করতে পারতাম? না আমার সেরকম মনে হয় না, এই কারণে যে জয়েন্ট ফ্যামিলিতে আমি তো মানে সংসারের শুরু থেকেই জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমি জয়েন্ট ফ্যামিলিতে তেমন কোনো সমস্যা ফেস করিনি কখনো, আমার ভালোই লাগে, আমি এনজয় করি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমার বাচ্চাটা সঙ্গী পায়, যে সে দাদিকে পাচ্ছে, সে তার চাচাকে পাচ্ছে, ভ্যালুসটা শিখছে, বড়দের সম্মান করা, সম্মান করাটা, মানে রিলেশনটা যে একটা তৈরি হচ্ছে এটা শিখছে। আর ঈশ্বরতে যেটা বললো যে ওর বাচ্চাটা আমার, আমি এটা খুব ফেস করি, আমি কোথাও যেতে গেলে আমার বাচ্চা কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, নানি দাদি থাকলে যেমন একটা মানে বুঝতাম যে হ্যাঁ আমার বাচ্চাটার কোনো সমস্যা হবে না, কিন্তু বাইরে কোথাও রেখে গেলে খুব টেনশনে থাকতো। আচ্ছা এমন কি হয়েছে যে মনে হয় প্রেম যেহেতু করেছেন, একে বিয়ে না করলে অন্য কাউকে বাবা মা একটা দেখে শুনে বিয়ে দিলে সেটাই ভালো ছিল, এরকম ভেবেছেন কখনো? আমার প্রেমের বিয়েটা আসলে আমাদের না দেখে, আমরা শুধু ফোনে কথা বলেছি, তো ফোনে কথা বলে আমাদের দুজন দুজনকে খুব ভালো লেগেছে, কিন্তু আমরা কেউ কাউকে দেখিনি। মজার বিষয় হচ্ছে আমরা দুজন দুজনকে দেখেছি আমাদের এনগেজমেন্টের দিন। বাহ, তাহলে অলমোস্ট আপনারটা সেটেল ম্যারেজই বলা চলে। আপনার কখনো এরকম মনে হয়েছে অনেক বছর প্রেম করে বিয়ে করেছেন তারপর মেনে নিচ্ছে না, এই সেই অনেক ঝামেলা মনে হয়েছে, দূর একে বিয়ে না করে একটা ফ্যামিলি? সেটা আমি অবশ্য সবার সামনেই বলি, তোমাকে বিয়ে না করলে ভালো হতো, তুমিও শান্তিতে থাকতা, বাবা মা তোমার বাবা মাও শান্তিতে থাকতো, হয়তো আমিও ভালো থাকতাম। তখন আমার মেয়ে বলে মা তাহলে তো আমরা হতাম না, তোমরা তো আমাকে পেত না, তো এটাও ঠিক। সম্পর্ক কি মনে হয় এখন? মনে হয় না, খুব ভালো কাজ হয়েছে। অনুষ্ঠান কেমন হয়েছে, কার বিয়েতে কিরকম? তো আমার মনে হয় সবার সাধ্য অনুযায়ী, যার যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে যেটুকু করা যায়। আপনার কি মনে হয়, আপনার তো অনুষ্ঠান হয়নি জীবনে? অনুষ্ঠান হয়েছে পরে, সেটা তো আমার কাছে মনে হয় আসলে বিয়ের জন্য যে অনুষ্ঠান খুব জরুরি কিছু না, এটা আমাদের একটা শখ থাকে, সব মেয়েদের একটা সাজগোজ করবে। আপনার কি ওই আফসোসটা আছে যে আমি তো এরকম বসে যে বসে থাকতে পারলাম না? আমি তো বসাচ্ছি, আমার নিজে বিয়ে করলে কি হবে, আমি পার্লারে যে সেজে টেজে বিয়ে করছি, আমার বিয়ের শখ ছিল, খুব সংসারের খুব শখ ছিল। আপনার তো নিশ্চয়ই অনেক অনুষ্ঠান করে, আর আপনাদের মধ্যে হিন্দুদের মধ্যে তো দেখা যায় অনেক গহনা টহনা বাপের বাড়ি থেকে বিশাল কিছু দিয়ে টিয়ে বিয়ে হয়, তো এটা আপনার কতটুকু জরুরি মনে হয়? যে অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মা একদম নিঃস্ব হয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, খুব মানে জরুরি না। আপনার মেয়ে হলে আপনি কি? না অবশ্যই আমি ওইভাবে দিব না, তবে আমার সাধ্যমতো যেটুকু ওর জন্য, ওর যেটুকু আমার ওর প্রাপ্য যেটুকু সেভাবে দিব, কিন্তু যে নিঃস্ব হয়ে একটা দেয়া এটা উচিত না, এটা না, পক্ষপাতি করে না। হাউসওয়াইফ, টাকা পুরোটাই আপনার হাজবেন্ড আর্ন করে? হ্যাঁ। টাকা আপনার হাতে দেয়? হ্যাঁ, টাকা আমার হাতে দেয়। আপনি খরচ করেন? হ্যাঁ, খরচ করি। মানে সেটা নিয়ে কখনো মনোমালিন্য হয় না যে হ্যাঁ তুমি অনেক বেশি খরচ? কে বেশি সাংসারিক আর মানে বৈষয়িক, আর কে বেশি খরচে আপনাদের দুজনের মধ্যে? আমি অনেক খরচ, মানে খরচ করাটা আমার খুব বেশি হয়, তবে ও যখন আপনি খরচ করেন বেশি? হ্যাঁ, আমি একটু খরচ করি বেশি। চুরি করেন হাজবেন্ডের পকেট থেকে? না, সেটা দরকার হয় না। পকেট থেকে না হোক, ওই যে ধরেন ও একটা কিছু কিনতে দিল, আচ্ছা ঠিক আছে কম দামে একটা কিনলাম, বেশি টাকাটা রেখে দিলাম, না ওটা হয় না। এই কারণে যে খরচ করি, তো ও যখন দেয় আমাকে, দিয়ে আমাকে এভাবে বলে যে নিম্মি মাসটা কিন্তু চলতে হবে,
তো এটা আমার মাথায় থাকে যে মাসটা আমাকে চলতে হবে। সো অনেক সময় মাস চলেও টাকা বেশি থাকলে ফেরত দেন নাকি? না, প্রশ্নই ওঠে না। আপনার কি রকম কি করে? আমার যেটা হচ্ছে ও ও ইনকাম করে কত কি কি আমি এগুলো হিসাব জানি না, কখনো হাতে পুরো টাকাটা সে কখনো না, আমি কখনো চাই না। আমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট সে দেয় যেটাতে সংসার খরচ, বাচ্চাদের টিউশন ফি, স্কুলের বেতন, আমার গাড়ির খরচ, আমি আলাদা গাড়ি নিজে ড্রাইভ করি, আমার গাড়ির যা যা লাগে সব, মানে এরকম আমার খরচের একটা সে এস্টিমেট করে আমাকে একটা দিয়ে দেয়, ওইটার মধ্যে আমি চলি। তো দেখা যায় যে কখনো যখন বেশি লাগছে কোনো মাসে, তখন আমি আবার চাই যে আমার একটু দিতে হবে, পরে দেয়। ছেলেরা আসলে হিসাব করেই দেয় যে ওর হাতে যদি দেই তাহলে সংসারের পুরো মেইনটেনটা তার হাতেই চলবে। ছোট করে না, ও পুরো টাকাটা স্যালারি দেয় না, আমার সংসার খরচ যেটুকু এটুকুই দিয়ে দেয়। আর মান্থ শেষে টাকা মারেন না কখনো? না, লাস্টে যদি থাকে দিই না, টাকা জমিয়ে রাখছেন। আরো কথা বলবো, আরো একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, ফিরে আসবো এক্ষুনি। দর্শক, চলে যাচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন বেঙ্গল হাউসওয়াইফস। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইশরাত, সুখী হওয়ার জন্য কি করা দরকার আপনার মনে হয়? মানে সংসারে কোন কোন পার্টগুলো, ছোট ছোট অনেক বিষয় থাকে না যে এইটুকু এইটুকু, এটাকে সুখ বলে। আচ্ছা, আমার কাছে মনে হয় সুখী হওয়ার জন্য আমি হাজবেন্ড ওয়াইফের কথাটাই বলি, যে আমরা দাম্পত্য নিয়েই বলছি, নিজেদের মধ্যে সম্মান জিনিসটা খুব জরুরি। সম্মান যদি থাকে একে অন্যের প্রতি, তার কাজের প্রতি রেসপেক্ট থাকতে হবে। ঠিক আমি যেমন করে তার কাজে, তার কাজকে আমি রেসপেক্ট করছি, তেমন আমার কাজকে, আমার ছোট ছোট কাজ, আমার সংসারের ছোট ছোট কাজকেও সে রেসপেক্ট করবে, করতে হবে। এছাড়া কোনো অ্যাক্টিভিটিজের কথা, ধরেন একসাথে বসে একটু মুভি দেখা বা এই ধরনের একটু বিকালে একটা চা খাওয়া, সময় দেওয়াটা, সময় দেওয়া, দুজন দুজনকে সময় দেওয়া। হ্যাঁ, হয়তো সে সারাদিন ব্যস্ত থাকে, সময় দিতে পারছে না, তো যখন রাতে আসলো একসঙ্গে রাতের খাবারটা খাওয়া, হয়তো ঘুমানোর আগে 15 মিনিট 20 মিনিট একটু টিভি দেখা একসঙ্গে, আমি কিন্তু খুব অল্পতেই সুখী হই। মানে আমার কাছে মনে হয় যে ও যদি একটু ভালো ব্যবহার করে, একটু হেসে কথা বলে, বা ওই যে একটু ভালো ব্যবহার কি করে না, ভালো ব্যবহার মানে দেখা যায় যে অনেক প্রবলেম থাকলেও বা ও একটু রাগী মানুষ, রেগে যায় চট করে, তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু ব্যস্ত থাকি, আমাকে অনেক কাজ করতে হয় একসাথে, মানে আমি বাসার বিল থেকে শুরু করে এভরিথিং আমি করি, বাচ্চাদের আনা নেওয়া, কোচিং বা বাইরের কাজ টুকটাক যা থাকে সব, তো দেখা যায় আমি কিন্তু অনেক কাজ করছি, তো হয়তো বাসাটা ঠিকমতো গুছানো নাই। বা সে যদি সিম্পলি আপনাকে এইটুকুই বলে, আহারে তুমি এত কাজ করো, ওইটুকু অ্যাপ্রিসিয়েট করলে আমি খুশি। হ্যাঁ, আমি মানে হ্যাপি হই খুব অল্প, মানে সুখ জিনিসটা আমার কাছে খুব ধন্যবাদ বা একটা ভালো লাগা, একটা ভালোবাসার কথা বললি, একটা খাবার খেয়ে যদি দেখেন আপনি। আমাদের আসলে একসাথে টিভিটা কম দেখা হয়, মুভি মাঝে মাঝে দেখি, মানে যখন আমরা হয়তো ভ্যাকেশনে বা কোথাও যাই, সময়টা পাওয়া যায়, তখন হয়তো আমি পারি না, আমি অনেক ভোরে উঠি, সে আবার অনেক বেলা পর্যন্ত ঘুমাতে পারে, তো যার কারণে আমাদের হয় না। আর এই যে ভোরে ওঠার বেলা করে ওঠার ব্যাপারটা একটু বলতে চাই, যে প্রত্যেকটা ছেলে এক্সপেক্ট করে তার বউ ভোরে উঠবে, সংসারে সব কাজ গুছিয়ে টুছিয়ে তাকে ডাকবে একদম টাইমলি, তাকে যখন বের হতে হবে তার আধা ঘন্টা আগে তাকে ডাকবে, তারপর সে গোসল করে নাস্তাটা খেয়ে বেরিয়ে যাবে। মানে এটা কি কখনো মনে হয় যে একদিন যদি এরকম হলো, আপনি ঘুমিয়ে আছেন, আপনার হাজবেন্ড উঠে এক কাপ চা বানিয়ে আপনাকে সারপ্রাইজ দিল? আমি সেটা বললাম যে আমি এখন একটা, যেহেতু একটা কোর্স করছি, আমি বের হয়ে যাই 8টায়, তো তার আগে আমি 2টা বাচ্চার নাস্তা, বাচ্চাদের স্কুলে দেয়া, ইভেন আমার হাজবেন্ডের নাস্তা সব বানিয়ে হটবক্সে ভরে রেখে যাই, তারপরে ও আমাকে বলে তোমার জন্য আমাকে এখন ঠান্ডা খাবার খেতে হচ্ছে, তুমি সামনে বসে। ভাই, আমার জন্য কেন, মানে আমার জন্ম হয়েছে খাবার গরম করে দেওয়ার জন্য। তো তারপরে আমি বলবো যে সে যে আমাকে করতে দিচ্ছে, এটা আমার কাছে, আমি এটাই হ্যাপি, মানে আমার কাছে সুখ জিনিসটা অনেক পারমিশন দাতা। হ্যাঁ, অনেকটা তাই,
তো সে না দিলে আমি করতে পারতাম না, যেহেতু সে দিচ্ছে ইভেন মানে সাপোর্ট করছে যে ঠিক আছে করছি শেষ করতে পারবো, এটাই আমার কাছে সুখ, আমি এটাতে হ্যাপি। আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রেসপেক্ট জিনিসটা থাকবে, আর ধরেন আমরা কাজে যাই বা বাইরে যাই, আমার হাজব্যান্ডও যেরকম যেখানেই থাকি বাসায় আসলাম কিনা একটা টাইমলি ফোন দিবে, বিকেলে আমার ছেলেটা আসলে তখন একটা ফোন দিবে, সারাদিনে ও যত ব্যস্ত থাকুক এই টাইমগুলোতেও ফোন দিবে, এগুলো সুখ নিশ্চয়ই। হ্যাঁ, সকালে উঠলে আমার সাথে ওঠে, ফোন করে অফিস থেকে যে তুমি খেয়েছো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ দেখা যায় আমিও রাতেও রাতে করে আসলেও আমি বসে থাকি একসাথেই খাই, মানে অভ্যাস হয়ে গেছে। তো প্রায় গত মাস পর্যন্ত আমরা দুপুরেও লাঞ্চ করতে আসতো বাসায়, আমরা দুজন একসাথে খেতাম, তো যখন ওদের অফিসে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তখন অনেকটা খারাপ লাগতো, দুপুরবেলা খেতে ইচ্ছা করতো না একা একা। ইশরাতের কথা শুনতে চাই, যে সময় কাটানোর ব্যাপারটা, সময় কাটানো বলতে সারাদিন তো টুকটাক ব্যস্ততা থাকেই, তার মাঝে ও মানে এরকম করে আলোচনা করে ফিক্স করা হয়েছে যে আমরা আমাদের টাইমটা বাচ্চা ঘুমিয়ে গেলে একটু গল্প করব, বা একটু বিকালে বা বাচ্চাকে রেখে একটু বাইরে যাব, না এভাবে আসলে আলোচনা করে কখনো হয়নি, আলোচনা করে কখনো হয়নি, এমনিতে হয়তো মাঝে মাঝে এমন হয় যে বিকালবেলা হয়তো বললো যে চলো একটু হেঁটে আসি, হয়তো একটু নিজ দিয়ে হাঁটলাম, আর গল্প যেটা হয় স্যাটারডেতে কখনো এরকম হয়, যেহেতু জয়েন্ট ফ্যামিলি স্যাটারডেতে বা ফ্রাইডেতে হয় কখন আপনাকে বলে যে চলো বাইরে ব্রেকফাস্ট করি, এখন আমাদের এমন একটা ব্যাপার যে ফ্রাইডে আসলে যখন বের হওয়া হয় তখন ফ্যামিলির সবাই একসঙ্গে বের হই, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তারপরে গল্প যদি করা হয় তো ফ্যামিলির সবাই একসঙ্গে বসে করি, ফ্যামিলির সবাই গল্প করতে করতে যখন নিজেদের ঘরে যাই তখন আসলে আর সময় থাকে না, তখন মনে হয় কি আচ্ছা না এখন তো ঘুমাই, সকালে উঠে তারপর কত কাজ কত দায়িত্ব, আপনারা কাজ আপনার হাজবেন্ডের কাজ, ব্যস্ততা ব্যস্ততায় দাম্পত্য জীবনটাই আসলে শেষ হয়ে যাচ্ছে, একটু বলি পুরো মোটা দেয়াল তৈরি হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড সেদিন আমাকে বলছে চলো আমরা যে একটু চা খেয়ে আসি, তো আমি ওকে বললাম বাচ্চাদের নিয়ে যাই, তো দেখা যায় আমি বাচ্চা ছাড়া কোথাও যেতে পারি না, আমার কাছে মনে হয় বাচ্চা দুইটাকে নিয়ে যাই, ওদের রেখে যাবো কেন, এই জন্য আমাদের একা হয় না। হ্যাঁ, এরকম করে করে আমরা আসলে দাম্পত্য সম্পর্কটার মাঝখানে একটা মোটা দেয়াল তৈরি করে ফেলি, যে কারণে একটা সময় আমরাও বোর হয়ে যাই, হয়তো হাজব্যান্ডরাও বোর হয়ে যায়, এটা থেকে অনেক অনেক প্রবলেম সৃষ্টি হয়। এগুলো না করে আসলে সব দেয়াল ভেঙে একটা সুন্দর সম্পর্ক বা সুন্দর জীবন আমরা পার করতে পারি। অনেক কথা শুনলাম আপনাদের মুখে, অনেক ভালো লাগলো। এখন আমরা এই পর্বে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, বেঙ্গল প্রেজেন্স গেস অ্যান্ড গেন, এখানে একটা পার্ট আছে কুইজ, কুইজে আপনারা যেহেতু হাউস ওয়াইফ কেনাকাটা করেন সবাই, চপিং বোর্ড তো নিশ্চয়ই সবার বাসাই আছে, আমাকে বলতে হবে যে এই চপিং বোর্ডটার দাম কত হতে পারে। 120 আপনি 100 আফরোজা বলেছেন 100 শম্পা 140 আসলে হয়েছে কি, আফরোজা তো অনেকদিন বিয়ে করেছে, সংসার অনেক আগে থেকে শুরু করেছে, চপিং বোর্ড কিনেছে অনেক আগে, তখন দামটা একটু কম ছিল, আর শম্পা রিসেন্টলি বিয়ে করেছে তো মানে একটু কাছাকাছি আছে আর কি, সেই অনুযায়ী শম্পাই এখন আজকে জয়ী, কারণ এটার দাম 200 টাকা, শম্পা বলেছে 140, আমি বলেই বুঝছি না 200। এনিওয়েজ আজকে বিজয়ী শম্পা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক কথা শুনলাম আমি, অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে, যদিও অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আমিও, অনেক কিছু হয়তো আমারও বলার ছিল, অনেক ধন্যবাদ আপনাদের, আরো নতুন করে শুরু করতে পারবো। দর্শক, স্বামী এবং সুখের সংসার, এর মাঝখানে আমরা যে পুরো দেয়ালটা তৈরি করে ফেলি সেই দেয়ালটা ভেঙে ফেলতে হবে, তাহলেই সুখের সংসার হয়ে যাবে সবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর বেঙ্গল প্লাস্টিক্স নিবেদিত হাউস ওয়াইফের সাথে।